নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত রাজ্যে ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ করা হবে স্কুলে যেখানে মাধ্যমিক পাশে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত রকম ডিটেলস অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করবেন রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস কী করে আপনারা অ্যাক্সেস করবেন বাকি এ টু জেড যা যা তথ্য এই মুহূর্তে এই নোটিফিকেশানটির মধ্যে তারা প্রোভাইড করেছে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই কাইন্ডলি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে ড্রপ করুন পাশাপাশি যারা এখনও পর্যন্ত নিজেদের ডিস্ট্রিক্টের নাম এবং কোয়ালিফিকেশান কমেন্ট বক্সে জানাননি অবশ্যই জানিয়ে দিন তাহলে সেই ডিস্ট্রিক্ট এবং কোয়ালিফিকেশান রিলেটেড যে কোনো রকম আপডেটের পরে পসিবল ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। সাথে কমিউনিটি সেকশন ডেলি বেসিসে চেক করুন সেখানে একাধিক জব রিলেটেড ডিরেক্ট লিঙ্ক বা পোস্ট আপডেট করে দিই যে লিঙ্ক বা পোস্টগুলোকে অ্যাক্সেস করে অ্যাস শোন অ্যাজ পসিবল আপনারা সমস্ত রকম ডিটেলসগুলোকে চেক আউট করার পরে যদি মনে করে থাকেন যে এলিজিবেল তাহলে পরে অবশ্যই আবেদন করে দিন তাই কমিউনিটি সেকশন ডেলিভেসিস চেক করতে অবশ্যই ভুলবেন না সাথে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন সেখানেও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যতটা দ্রুত সম্ভব হয় আপডেট করে দিই তো ডাব্লিউ বি ছাড়াই কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে ক্লার্ক পদে নিয়োগ করা হবে স্কুলে ক্লার্ক পদে চাকরিটি পাওয়ার জন্য কীভাবে আপনারা আবেদন করবেন বা কারা কারা এলিজিবেল সেই বিষয়ে বলে রাখি ছেলে অথবা মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন যারা অলরেডি মাধ্যমিক পাস করেছেন সাথে শূন্য পদের কতগুলো সংখ্যা রয়েছে সেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় তবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস সাথে কম্পিউটারের সার্টিফিকেট অবশ্যই থাকাটা বাধ্যতামূলক অর্থাৎ কম্পিউটার নলেজ না থাকলে পরে কিন্তু আপনারা কোনোভাবেই আবেদন করতে পারবেন না আবেদনকারী বয়সের যে সীমা রয়েছে এই মুহূর্তে পঞ্চাশ বছরের নিচে হলে পরেই আবেদন করতে পারবেন রকম এক্সপিরিয়েন্স তারা চায়নি তবে এক্সপিরিয়েন্স রয়েছে এই ধরনের কাজে তাহলে কিন্তু অবশ্যই আপনার অগ্রাধিকার বা প্রেফারেন্স পেয়ে যাবেন সমস্ত আগ্রহী প্রার্থী এবং এলিজিবল ক্যান্ডিডেটদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা ভিডিওটি দেখছেন আজকে অর্থাৎ তিন থেকে চার দিন আগে রিক্রুটমেন্ট নোটিশটি পাবলিশ করা হয়ে গেছে এবং আপনাদের হাতে কিন্তু অলমোস্ট দশ দিন মতন সময় আছে এই সংক্রান্ত সমস্ত রকম ডিটেলসগুলো মেনশান করে দেওয়া অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়ার জন্য কেননা এখানে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাদের সমস্ত বাইরেটা সঙ্গে আপনাদের সমস্ত রেলিভেন্ট ডকুমেন্ট অর্থাৎ যা যা ডিটেলস আপনারা এখানে বাইরেটার মধ্যে দেবেন তার সমস্ত রকম রেলিভেন্ট ডকুমেন্টগুলোকে জেরক্স করবেন সেটাকে সেলফ অ্যাটাস্টেড করবেন একটি এনভেলপের মধ্যে ভরবেন এবং মেনশন করে দেয় অ্যাড্রেসে উইদিন ডেট পাঠিয়ে দিতে হবে নিয়োগ প্রক্রিয়া কি সেই বিষয়ে কিন্তু তারা একটা ক্লারিফিকেশান প্রোভাইড করেছে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে পরবর্তীতে সমস্ত রকম আপডেট তারা প্রোভাইড করে দেবে তো এটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ ক্লার্ক কিসের বেসিসে শুধুমাত্র মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যে কোনো রকম এক্সামিনেশনের বেসিসে সঙ্গে কম্পিউটারের নলেজ থাকাটা বাধ্যতামূলক এবং কোন স্কুলে রিক্রুট করা হবে সেটাও কিন্তু তারা মেনশন করে দিয়েছে এখানে রিক্রুটমেন্ট নোটিশটি পাবলিশ করেছে সেন্ট মাইকেল স্কুল নর্থ পয়েন্ট দার্জিলিং তিয়াত্তর একচল্লিশ চার পনেরো দিনের মধ্যে আপনাদের বায়োডাটা শুধু সমস্ত ডিটেলসগুলো পাঠিয়ে দিতে বলা হয়েছে এবং নিয়ারেস্ট লোকেশানে যারা আছেন তারা কিন্তু অবশ্যই তাদের যে ড্রপ ড্রপ করার যে অপশান রয়েছে পোস্টের সেখানে কেউ কিন্তু আপনারা হ্যান্ড টু হ্যান্ড সাবমিট করতে পারেন তো এই ছিল ওভারঅল ইনফরমেশান যা ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানাতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখার জন্য কোনো ভিডিওতে